আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আসিফুর রহমান সাগর। সারা দেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গ্রামের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থা কিভাবে নিরাপদ করা যায় সেভাবে কাজ করতে হবে। সড়কে দুর্ঘটনা বন্ধে চালকদের ডোপ টেস্ট করার পাশাপাশি ওভারটেকিং প্রবণতা বন্ধেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমরা সেই জন্য গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যাচ্ছি যেন দেশটা সঠিকভাবে এগিয়ে যায়। এবং সড়ক নির্মাণের ক্ষেত্রে আমি আবার অনুরোধ করব যে সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তার প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। আইপিও বিডিং এর ক্ষেত্রে কোনো উপযুক্ত বিনিয়োগকারী কমিশনের আইন মোতাবেক বিডিং না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিএসএসসি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সহ পরবর্তী অন্যান্য সকল আইপিও বিডিং এর ক্ষেত্রে কোনো উপযুক্ত বিনিয়োগকারী কমিশনের আইন মোতাবেক বিডিং করেছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা তলব করা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য নগদ 10% লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা। এর আগের বছর ইপিএস ছিল 1.05 টাকা, সম্পদ মূল্য হয়েছে 19.01 টাকা, যা আগের বছর ছিল 19.46 টাকা। আগামী বছরের 9 জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 24 নভেম্বর। রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে 1.97 টাকা এবং সম্পদ দাঁড়িয়েছে 63.39 টাকা। আগামী 21 ডিসেম্বর বেলা 11:30 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 15 নভেম্বর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।